আসসালামু আলাইকুম, সবাই শুভেচ্ছা নিবেন। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ দেশীয় একটি রান্না করে দেখাবো, সেটা হচ্ছে চান্দা মাছের চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক এই চান্দা মাছের চচ্চড়ি রান্না করতে কী কী উপকরণ লাগছে। চান্দা মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমাদের প্রথমে লাগবে চান্দা মাছ, এবং সেটা আমি নিয়েছি দেশীয় চান্দা, সেটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর লাগছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। তারপর লাগছে পরিমাণ মতো রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। এরপর লাগছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়া। আর সবশেষে যেটা লাগছে সেটা হচ্ছে পরিমাণ মতো তেল। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি তৈরি করে নিব মজাদার চান্দা মাছের চচ্চড়ি। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে চান্দা মাছ নিয়ে নিচ্ছি। তারপর একে একে আমি পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা খেয়াল রাখবেন একটু বেশি পরিমাণ দেওয়ার জন্য, যেহেতু মাছগুলো ভাজা ভাজা এবং মাখা মাখা হবে। এখন সব উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে সব উপকরণ মাছের সাথে মাখিয়ে এখন আমি চলে গেছি চুলায় রান্না করার জন্য। আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি, এবং খেয়াল রাখবেন আগুনটা যাতে অল্প পরিমাণ থাকে, অর্থাৎ মাছগুলো যাতে পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণ আগুন দিয়ে আস্তে আস্তে মাছগুলো যত্ন সহকারে রান্না করতে হবে। আমি কিছুক্ষণ পর পর মাছগুলো আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো খুলে না যায় এবং মাছগুলো আস্ত থাকে। কিছুক্ষণ পর পর মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এদিক থেকে পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে মশলা এবং সব উপকরণ একসাথে মাছের ঘায়ে মাখামাখা হয়ে গেছে, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আমার চান্দা মাছের চচ্চড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে। মাছগুলো সুন্দর মশলার গায়ে মাখামাখা হয়ে এসেছে এবং তেলগুলো উপরে ভেসে রয়েছে। এখন আমি মাছগুলো নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে এর উপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন পরিবেশনের পালা। এই তো তৈরি হয়ে গেল মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর চান্দা মাছের চচ্চড়ি। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন।